সর্পদংশনে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নদিয়ার নবদ্বীপ পুরসভার প্রাচীন মায়াপুর এলাকায়। নিহত গৃহবধূ 22 বছরের রাজশ্রী দেবনাথের পরিবার সূত্রে জানা যায়, এদিন রাতে নিজের বাড়িতে কলপাড়ে যাওয়ার সময় একটি সাপকে পা দিয়ে চাপা দেয়। সেই সময় সাপটি তাকে দংশন করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাজশ্রী দেবনাথকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কলপাড়ে গিয়ে লাস্টে সাপের গায়ে পা পড়ে সাপ ঘুরে এসে কামড়ায়, দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তায় রক্ত জমি ওঠে। হসপিটালে গিয়ে যাওয়ার পর বলে মৃত হয়েছে। মানে তোমার কি হয়? আমার বউ। তোমার বউ কি নাম? রাজশ্রী। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ও যখন বাইরে বের হয় তখন সাপের গায়ে পা পড়ে যায়, তখন ও কামড় দেয়। গতকাল রাতে 10:30 সময় তখন টোটো করে নিয়ে যেতে যেতে গেটে ঢোকার সময় ও মারা যায়। কোথায়? হাসপাতালে। নবদ্বীপ হাসপাতাল। হ্যাঁ, নবদ্বীপ হাসপাতাল। তখন ওরা ঢুকিয়ে নিয়ে বললো হ্যাঁ রুগী মারা গেছে। যাই হোক, ওইখানে 11টা থেকে মোটামুটি 10টা অব্দি রেখে দিয়েছে। আমরা লাস্ট নিয়ে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, কাগজপত্র সব রেডিমেডি করে এখন টেস্ট করে পোস্টমর্টম হবে। আপনি কে হন? আমি হচ্ছি শালির মানে মেসোমশাই। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।